এইসবের কি দরকার ছিল? না না, দরকার আছে উকিলবাবু, দরকার আছে। দেখুন, আজকাল ওই ভদ্রতা, সভ্যতা, রুচিবোধ এইসব তো ওই উঠেই গেছে। আমি আবার এই সমস্ত কটা স্ট্রিক্টলি এবং সিনসিয়ারলি মেনে চলি, বুঝতে পেরেছেন? আজ আমি আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি। নিবেদন করুন, আপনার আবেদন তো আমার কাছে আদেশ। না 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 না, ওভাবে বলবেন না উকিলবাবু, ওভাবে বলবেন না। দেখুন, আপনি হচ্ছেন পাত্রীর পিতা। এদিকে আমার শ্বশুর শাশুড়ি অনেক দিন হলো গত হয়েছেন, তাই বিয়ের প্রস্তাব নিয়ে তো আমাকেই আসতে হয়েছে। বিয়ের প্রস্তাব? হ্যাঁ, মানে রোহিতের সঙ্গে আপনার মেয়ে প্রিয়ার বিয়ে। কিন্তু প্রিয়ার তো সামনে পরীক্ষা, ও তো পড়াই শেষ হয়নি। আরে দূর মশাই, কি বলছেন আপনি উকিলবাবু, পড়াশোনার কি কোনো শেষ আছে নাকি? আর তাছাড়া মেয়ে মানে দিগ্গজ পণ্ডিত হয়ে লাভটা কি বলুন, সে তো হেসেলে ঢুকতেই হবে নাকি? তা তো ঠিক, কিন্তু পড়াশোনাটা তো শেষ করতে হবে। এ কি বলছেন আপনি উকিলবাবু, হ্যাঁ বিয়ে হলে কি আর কেউ পড়াশোনা করে না? কি ব্যাস সালে, মানে শালাবাবু, বলছিলাম কি যে তুমি কি তোমার ওয়াইফকে ওই বিয়ের পর আর পড়াবে না? এটা তুমি কি বলছো জিজু, ও পড়ুক না, সারা দিন ধরে পড়ুক। আর তাছাড়া ও বাড়িতে ওর পড়া ছাড়া তো অন্য কোনো কাজই। তাহলে তার আপনার আপত্তি থাকার কোনো কারণ নেই বেয়াই মশাই, মানে পরে বলতেই হবে, তাই অ্যাডভান্স হয়ে গেছে আর কি। না না, সে ঠিক আছে, সে ঠিক আছে। তাহলে শুভস্য শিক্রম অযথা কাল হরণম, বুঝলেন উকিলবাবু? ডেট আমাদের দেখাই আছে, এখন আপনি ফাইনাল বললেই একটু খেললা ফতে। ওই শুভঙ্কর ভট্টাচার্যকে কলা দেখিয়ে আপনি টেক্কা দিয়ে বেরিয়ে যেতে পারবেন।